নমস্কার, ওম নম নারায়ণে, ওম নম ভেঙ্কটেশ্বরে। বাস্তু নিয়ে আলোচনা করেছি বিভিন্ন প্রোগ্রামে, বাস্তু দোষ, বাস্তু শান্তি নিয়ে আলোচনা করেছি, বাস্তুর মডিফিকেশন, অর্থাৎ কোন দিকে রান্নাঘর হবে, কোন দিকে বাথরুম হবে, কোন দিকে টয়লেট হবে, কিংবা কোন দিকে আপনার বেডরুম হবে, কোন দিকে মাস্টার বেডরুম হবে, কোন দিক দিয়ে সিঁড়ি হবে, ওয়াটার রিজার্ভার হবে, সমস্ত পজিশনসটাই একটা বাস্তুর আলোচনা সাপেক্ষ, এবং এটা নিয়ে আলোচনা করেছি, আবারও করবো। বাট যাদের ক্ষেত্রে ফ্ল্যাট কিংবা বাড়ি হয়ে গেছে, যারা মডিফাই করতে পারছেন না, তাহলে তারা বাস্তুর জায়গায় যেই প্রবলেম গুলো ফেস করছেন সেটা একটু শর্টে বলে দিই। ফার্স্ট পয়েন্ট, ইনকামের জায়গায় ডিস্টার্ব, মেবি ইনকাম হচ্ছে বাট সেভিংস এর জায়গায় ভেরি ডিস্টার্ব। সেকেন্ড পয়েন্ট, ফিজিক্যাল ডিজিজ রোল ওয়াইজ চলছে, আপনার হলো কমলো, মায়ের হলো কমলো, বাবার হলো কমলো, রোল ওয়াইজ একটা ডাক্তার বুদ্ধি লেগে থাকে। থার্ড পয়েন্ট, যে কাজটাই করতে যাচ্ছেন তাতে একটা বাধা অবস্ট্রাকশন ফেস, এবং কাজ আপনার এক থেকে দুইবারে সাকসেস হচ্ছে না, 3-4 times দৌড়ানোর পরে প্রত্যেকটা কাজ সাকসেস হচ্ছে। বাস্তু মোস্ট নেগেটিভ, এই বাস্তুটাকে ঠিক করতে হবে। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে বাস্তু শান্তির সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শত্রুর জায়গা আছে কিনা। যদি শত্রু থাকে তাহলে শত্রুর জায়গাকে আপনাকে ডেফিনেটলি ঠিক করতে হবে, এবং এটার পারপাসে আমি মূলত বাস্তু শান্তি যন্ত্র দিয়ে থাকি বিভিন্ন রকম ভাবে। তো আমার বাস্তু শান্তি যন্ত্র যারা করতে পারছেন না, ভ্যারাইটি টাইপের সলিউশন, হাউস মডিফিকেশন, তাদের উদ্দেশ্যে একটা বাস্তু শান্তি যন্ত্র নিয়ে এসেছি, এটা নিয়ে আজকে একটু বিস্তারিত উল্লেখ করব। এই বাস্তু শান্তি যন্ত্রের মধ্যে মিনিমাম 20 রকমের যন্ত্র দেওয়া থাকে। এই যন্ত্র প্রত্যেকটা পূজিত যন্ত্র, এবং প্রত্যেকটি যন্ত্রের একত্রে পঞ্চপ্রচারের পুজোর সাথে ছোট করে হাবান হয়ে থাকে। হাবন করার পরবর্তীকালে, অর্থাৎ যজ্ঞ করার পরবর্তীকালে বাস্তু শান্তি যন্ত্রটি মডিফাইড হয়ে থাকে। তাহলে উল্লেখ করি, ফার্স্ট পয়েন্ট, শ্রী হনুমান পূজন যন্ত্র, হনুমানজির ওপরে করা, হনুমানজির আশীর্বাদ সবসময় আপনারা পাবেন। হনুমানজির শত্রু থেকে শুরু করে ভ্যারাইটিস বাস্তুর জায়গায় একটা শুভ রেজাল্ট দিয়ে থাকে। সেকেন্ড পয়েন্ট, নবদুর্গা যন্ত্র, নবরাত্রি অলরেডি আসতে চলেছে, নবদুর্গা কিংবা মা দুর্গার একটি বিশেষ রূপ নবরাত্রি, তার উপরে নবদুর্গা খুব ভাইটাল যন্ত্র, আদ্যাশক্তি মহামায়া যন্ত্রের একটা বিকল্প রূপ আমরা পেয়ে থাকি নবদুর্গা যন্ত্র। থার্ড পয়েন্ট, বগলামুখী যন্ত্র, রিগার্ডিং এনিমিজ, শত্রু সংক্রান্ত ব্যাপারে বাস্তুর জায়গায় প্রোটেক্টেড করায় বগলামুখী যন্ত্র। ফোর্থ, সূর্য যন্ত্র, প্রাণের সৃষ্টি কিংবা উৎস সান, বাই সান আমরা যে কোনো জিনিস অ্যাবজর্ব করে থাকি, অর্থাৎ সূর্য যন্ত্র সেই জায়গায় আপনাদের বাস্তুর জায়গাটাকে মডিফাইড করবে। সম্পূর্ণ কুবের লক্ষ্মী যন্ত্র, ফিফথ, পয়সা হেলথ ওয়েলথ কার না দরকার, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পয়সা বেরিয়ে যাওয়া কিংবা বিজনেসে সাকসেস, টোটাল কাস্টের উপরে আমরা ডিপেন্ডস করে থাকি সম্পূর্ণ কুবের লক্ষ্মীর উপর। টোটাল নবগ্রহ, অর্থাৎ 9 গ্রহের আলাদা যন্ত্র দেওয়া থাকে, যেরকম ভাবে বৃহস্পতি যন্ত্র, বৃহস্পতি অর্থাৎ তারাতন্ত্র কিংবা তন্ত্রের আরাধ্য দেবী, তারামার আরাধ্য দেব, তারামার ক্ষেত্রে তারামা হচ্ছে আরাধ্য দেবী, স্বয়ং বৃহস্পতি দেবগুরু, অর্থাৎ এই বৃহস্পতি যন্ত্র মান সম্মান রেসপেক্ট আপনার পরিবারের মধ্যে বৃদ্ধি করবে। কুবের যন্ত্র বুঝতেই পারছেন রিগার্ডিং ফাইন্যান্স, সুখ সমৃদ্ধি যন্ত্র, পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসবে সুখ সমৃদ্ধি যন্ত্র। মঙ্গল যন্ত্র, পরিবারের মধ্যে মাঙ্গলিক ক্রিয়া, বিবাহ থেকে শুরু করে যে কোনো শুভ অকেশন অর্গানাইজ করাবে কিংবা সেটা সুস্থভাবে করাবে এবং শত্রু দমন করাবে, মঙ্গল যন্ত্র। চন্দ্র যন্ত্র, মানসিক অস্থিরতার জায়গাটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার রাখে, চন্দ্র যন্ত্র। শ্রী রাহু যন্ত্র, এক্সপেন্স, পয়সা বেরিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়ায় কন্ট্রোলস একমাত্র রাহু যন্ত্র দেবে। সাথে বাস্তু মহাযন্ত্র, ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মস্থান খুব ভাইটাল এবং কালো শক্তি জাগ্রত, এই দুটো পয়েন্টস এর উপরে বেস করে বাস্তু শান্তি যন্ত্র একটা ভেরি ইম্পর্টেন্ট যন্ত্র রিগার্ডিং বাস্তুর ব্রহ্মস্থানটা, অর্থাৎ ব্রহ্মার উপরে ব্রহ্মার অধিপতি দেবতা হচ্ছে, ব্রহ্মা হচ্ছে বাস্তুর মেন অধিপতি দেবতা, ব্রহ্মা যম কুবের সাথে শিব দশ মহাবিদ্যা সমস্ত জিনিস কানেক্টেড, এক্ষেত্রে বাস্তু শান্তি বাস্তু মহাবিদ্যা যন্ত্র। সাথে কেতু যন্ত্র, গোপন এনিমিস, গুপ্ত শত্রু, গুপ্ত শত্রু থেকে ক্ষতি সম্পূর্ণভাবে প্রোটেক্টেড করবে কেতু যন্ত্র। শ্রী যন্ত্র, পরিবার আত্মীয় স্বজন আর্থিক উন্নতি পারিবারিক শান্তি অর্থাৎ শ্রী বৃদ্ধি সাংসারিক সুখ বৃদ্ধি শ্রীযন্ত্র। শ্রী সরস্বতী যন্ত্র,
রিগার্ডিং এডুকেশন বুঝতেই পারছেন সরস্বতী যন্ত্রণ, বাট এই সরস্বতী যন্ত্রণ যাদের ক্যান্ডিডেট নেই বাড়িতে কোনো এডুকেশন রিলেটেড, তাদের ক্ষেত্রেও বলবো এই সরস্বতী যন্ত্রণ কিন্তু আপনার বাস্তবে অনেকগুলো সাইট কভার আপ করবে। ভাববেন না যে ক্যান্ডিডেট নেই মানে সরস্বতী যন্ত্রণটা বেকার। শ্রী কার্যসিদ্ধি যন্ত্র, সর্বকার্য সিদ্ধি অর্থাৎ কার্যসিদ্ধির ক্ষেত্রে ফার্স্ট গণেশের অবদান, গণেশের সাথে কম্বাইন্স করে সর্বমঙ্গলাকার কম্বাইন্স করে আমরা শ্রী কার্য সিদ্ধি যন্ত্র তৈরি করে থাকি। দুর্গাভিষেক যন্ত্র, নবরাত্রিতে দুর্গা নবদুর্গা যেরকম একটি পূজিত জিনিস কিংবা পূজিত দেবী, তার সাথে দুর্গাভিষেক কিন্তু খুব ভাইটাল। এবং এই দুর্গাভিষেক নিয়ে পরবর্তী প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করব যে সুখ শান্তি সমৃদ্ধি সপ্তমী অষ্টমী নবমী দশমী কি ক্রিয়া আপনারা করবেন। বুধ যন্ত্র বুদ্ধি প্রদানকারী, শ্রী শনি যন্ত্র শনির কুপ্রভাব ভ্যারাইটিস টাইপের প্রবলেমস আটকে দেওয়ার জন্য শনি যন্ত্র, আর একই সাথে বুঝতে পারছেন শুক্র যন্ত্র পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি, দাম্পত্য কলহ, প্রেম প্রণয় ভালোবাসা পরিবারের মধ্যে একটা মধুর সম্পর্ক সৃষ্টি করতে পারে এই শুক্র যন্ত্র। তাহলে এই টোটাল 20 পিসের একটা যন্ত্রে সেট হয়ে থাকে। এই যন্ত্রটা সম্পূর্ণভাবে আমার নিজের তৈরি, এটাকে তারা মন্দিরে স্থাপন করা, শোধন করা এবং এটাকে এনার্জাইজ করা, এবং চাইলে আপনার সামনে আমরা এনার্জাইজ করে দেবো। এটা একটা বাস্তুর ক্ষেত্রে বিকল্প বিদ্যা, যেই বিদ্যা প্রয়োগ করে বহু মানুষের ক্ষেত্রে উপকার দিয়েছি, আপনাদেরকেও বলবো ডেফিনেটলি এই জাতীয় যন্ত্র গৃহে পারলে একটা স্থাপন করার চেষ্টা করুন। বাস্তু শান্তি যন্ত্রের মধ্যে আজকে একত্রে উল্লেখ করলাম, পরবর্তীকালে এই যন্ত্রের পরবর্তী সংস্করণগুলো কিন্তু উল্লেখ করতে থাকবো। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আমাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকবো, দরকারের জন্য ফোনে অবশ্যই আপনারা বুক করতে পারেন যে কোনো চেম্বারে দেখানোর জন্য কিংবা ডাকযোগে প্রতিকারের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ওম নমো ভেঙ্কটেশ্বরায়, ওম নমো নারায়ণ।